আমি যখন ব্যারিস্টার হওয়ার জন্য লন্ডনে ছিলাম তখন আমার বাবা আইসিইউতে ছিলেন, আমাকে একটা টাকাও দিতে পারেন নাই। আমি ওইখানে কাজ করে আমার বারের ফি ম্যানেজ করে আমি ব্যারিস্টার হয়ে আসছি। আমার নির্বাচনে আপনারা জানেন যে আমি একজন স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসাবে, সারা পৃথিবী বলতে গেলে আমার বিরুদ্ধে ছিল কিন্তু আমার ভোটাররা আমার পক্ষে ছিল। এখন তো অনেক স্কুল ইংলিশ মিডিয়াম হয়েছে, আমি আসলে বাচ্চাদের সামনে বক্তব্য রাখতেছি কিন্তু আমার কাছে মনে হইতেছে যে বক্তব্যটা বেশি অ্যাপ্লিকেবল হবে বাচ্চাদের মায়েদের জন্য। ওরা অবশ্য আমার বক্তব্য বোঝার মতো অবস্থা হয়তো এতটুকু পৌঁছায় নাই, তবে আমি আসলে বাচ্চাদের সামনে যারা মায়েরা আছেন তাদের উদ্দেশ্যে বেশি বলতে চাই। আমি যতটা মানুষ আপনারা মনে করেন, যতটা ভালো মানুষ মনে করেন, পুরাটাই কিন্তু আমার মায়ের কারণে। আর যতটা বুদ্ধিমান মনে করেন, চালাক মনে করেন, এটা সমাজ আমাকে বানাইছে। আমি বিইং এ মেম্বার অফ পার্লামেন্ট, আমাকে অনেক বুদ্ধি করতে হয়েছে, এগুলা সোসাইটি থেকে আমি শিখছি। কিন্তু যতই বুদ্ধি করি না কেন, বুদ্ধি যতই করি না কেন, মানবিকতা আমার মাঝে সবসময় ছিল এবং মানবিকতার মধ্য দিয়ে আমি এই জায়গা পর্যন্ত আসছি, এইটাও আমার মায়ের অবদান। কি একটা রোবলক্স না কি যেন বেরোইছে, ওইটা নিয়েই থাকে সারাক্ষণ। কিন্তু মেইন যে সমস্যাটা দেখা দেবে আমাদের নেক্সট জেনারেশনের, ফিজিক্যালি আনফিট হওয়ার একটা বড়, মানে এরা দেখবেন যে বাসায় থাকতে থাকতে ফিজিক্যালি আনফিট হওয়ার একটা সম্ভাবনা দেখা দিবে। আর ফিজিক্যালি আনফিট একটা জাতি যদি তৈরি হয় তাহলে আমাদের পক্ষে পরবর্তী জেনারেশনকে সামনে টেনে নেওয়া খুব কঠিন হবে। আহ্বান জানাবো আপনাদের ম্যানেজমেন্টকে যে এক্সট্রা কারিকুলামের মধ্যে স্পোর্টসটাকে বেশি রাখবেন, যাতে ওরা, যদিও আমরা আপনাদেরকে কি বলবো, আমরা তো আপনাদেরকে যারা নেতৃবৃন্দ আছি আপনাদেরকে মাঠ দিতে পারি না। আমরা বাচ্চাদেরকে যে জায়গায় আপনারা থাকেন না কেন, প্রপার মাঠ নাই, মাঠ থাকলে মাঠের পরিবেশ নাই। আচ্ছা আপনি দেখেন একটা ইংলিশ মিডিয়াম স্কুল, আমরা যে জায়গায় আজকে প্রোগ্রামটা করতেছি এই মাঠের মধ্যে একটুও ঘাস নাই, অথচ এই যে একটু পরেই কিন্তু দেখেন ঘাস নাই, একেবারেই ঘাস নাই এরকম মাঠে আমাদের প্রতিটা বাচ্চার খেলতে হয়। এবং আপনি জানেন যে আমি মাত্র 2 মাস হয়েছে আমি এমপি হয়েছি, আমার যে প্রথম বরাদ্দ আসছে 2 কোটি টাকা, প্রায় 80% বরাদ্দ আমি শুধু মাঠের, আমার এলাকার মাঠের মধ্যে দিয়ে দিছি, যে মাঠগুলা যেন আপনারা আমার এলাকায় গেলে আর কিছু হোক না হোক আমার মাঠের প্রেমে পড়ে যাবেন, যে এত সুন্দর মাঠ এই এলাকায় আছে। আমি চেষ্টা করে যাচ্ছি আমার কনস্টিটিউয়েন্সিটাকে একটা মডেল কনস্টিটিউয়েন্সি, আপনারা 1 বছর সময়ের মধ্যে আমার হবিগঞ্জের চুনারঘাট মাধবপুর যেখানে 23টা 24টা চা বাগান আছে আমার কনস্টিটিউয়েন্সিতে, 2টা রিজার্ভ ফরেস্ট আছে, সাতছড়ি এবং রেমা কালেঙ্গা, আমি এমনভাবে সাজাচ্ছি। আমি 2টা জিনিস আপনার সামনে, আপনাদের সামনে প্রমাণ করতে চাই যে আমরা চাইলে, একজন মেম্বার অফ পার্লামেন্ট চাইলে যে একটা এলাকার উন্নয়নের ইতিহাস বদলাই দিতে পারে, এটা আমি প্রমাণ করতে চাই, আমি আপনাদের দোয়া চাই। এবং বিশেষ করে স্কলাস্টিকার ম্যানেজমেন্ট যারা এখানে আছেন, আপনাদের আমাকে ইনভাইট করার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি এমনিতেই বাচ্চাদের ব্যাপারে খুবই দুর্বল, আমার কাছে মনে হয় যে এই বাচ্চাদেরকে যদি ভালো পরিবেশ দিতে না পারি তাহলে আমাদের এই কোনো সফলতাই খুব একটা কাজে লাগবে না। আমি আবারও যারা এখানে রোদে দাঁড়ায় আছো তোমাদেরকে বলবো যে মানুষের মাঝে তিনি উত্তম যিনি মানবতার পথে বাহির হন। আপনারা অবশ্যই মানবিক কাজগুলা করবেন, সফলতা জীবনে অনেক আসবে আপনাদের। ওরা এই আমার সামনে যে বাচ্চারা আছে তারা অনেকটা প্রিভিলেজ এমনিতেই, কারণ ওদের বাবা মারা অনেক ভালো অবস্থানে আছে বলে এরা এই জায়গা পর্যন্ত আসতে পারছে। আমি আশা করি যে এই প্রিভিলেজ যেটা ওরা পাইছে এটা যেন দেশের কল্যাণে, দেশের বাংলাদেশের বিনির্মাণে, বঙ্গবন্ধুর সোনার বাংলার বাস্তবায়নে কাজে লাগে, এইটুকু আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুক স্কলাস্টিকা, ভালো থাকুক বাংলাদেশের যত বাচ্চারা আছে, সবাই যেন জন্মের পরে যে বাংলাদেশ পেয়েছে মৃত্যুর আগে এর চেয়ে ভালো বাংলাদেশ রেখে যেতে পারে। থ্যাংক ইউ অল। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।